মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি এত ঘাবড়ে গেলে কেন? হ্যাঁ, মিতুল তো তোমাকে জাস্ট ওষুধটা দিতে বারণ করলো, তুমি এত টেনশনে পড়ে গেলে কেন? না, 8টা বাজে, স্যারের ইঞ্জেকশনের সময় হয়ে গেছে, তবুও ম্যাডাম আমায় দাঁড়াতে বললেন, তাই ভাবলাম। হ্যাঁ, আমি জানি তো 8টা বাজে, কিন্তু তুমি তো বাইরে গেছিলে, তাই জন্য আমি অলরেডি ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি। ওই জন্যই তো মিতুল তোমায় বারণ করলো। আচ্ছা দাদা ভাই, তুই কি বলতো, তুই একবার ওকে বলবি না যে আমি অলরেডি তোকে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি? আমি কি বলবো, আপনি ডাক্তার, আপনি জানেন। আমি তো ভেবেছি 8 ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিতে হয়। ঠাকুর, তুমি আছো, একটা বড় পাপ করার হাত থেকে তুমি আমায় বাঁচিয়ে দিলে। তুমি এরকম করছো কেন? কিরকম মানে স্বস্তির নিঃশ্বাস ফেললে কি হলো বলো তো? না, আসলে আমার একটু ইঞ্জেকশনটা রেডি করতে দেরি হয়ে গেলে তো, তাই একটু চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম ইঞ্জেকশনটা সময় মতো দিতে পারবো কিনা। যাক, ইন্দ্র স্যারের ওষুধটা সময় মতন পড়েছে, এটাই অনেক। বলছিলাম কি ম্যাডাম, একটা কথা বলবো, আমার ছেলেটার শরীরটা ভালো নেই, আমি যদি একটু বাড়ি যেতে পারতাম। এ বাবা, তুমি আগে বলনি কেন? আচ্ছা তুমি বরং বাড়ি যাও, ছেলে সুস্থ হলে তবেই তুমি কাজে এসো, ততদিন না হয় আমরা। না ম্যাডাম, কাজ চালে চলবে না, আমার টাকার খুব দরকার। আমি শুধু একবার বাড়ি গিয়ে ছেলেটাকে দেখে ওকে কিছু খাইয়ে দিয়েই চলে আসব, আর এসে ইন্দ্র স্যারকে খাবার দেব, আপনি কিছু চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, সাবধানে যেও, কেমন? হ্যাঁ ম্যাডাম, আমি আসছি। কি হলো, কি দেখছ? ঠিকই তো আছে, ঠিক ওষুধই তো দিচ্ছিল। হ্যাঁ এটা তো ঠিক ওষুধ, এটা তো আমি রেখে গেছিলাম, তাহলে ভুল কেন মনে হলো তোমার? না না গলি দিদি, আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে। আবার কিসের সন্দেহ মিতুল? যদি ঠিক ওষুধই দেবে তাহলে ওষুধ দিতে হবে না, শুনে এরকম স্বস্তির নিঃশ্বাস ফেললো কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।